এবছর মাধ্যমিকে পাশ একশো শতাংশ তাই নিয়ে মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের সমস্যা নিরসনে বৃহস্পতিবারই নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক সংসদ নির্দেশিকায় বলা হয়েছে প্রত্যেক স্কুলে একশো পঁচিশটি করে আসন বাড়াতে হবে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা দুশো পঁচাত্তর থেকে বাড়িয়ে চারশো করা হলো। পর্ষদের এই সিদ্ধান্তের পরই খুশির হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখ্য এবারে মাধ্যমিকে শুধু বিজ্ঞান বিভাগে নব্বই থেকে একশো শতাংশ নম্বর পেয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো একানব্বই জন সাড়ে নয় লক্ষ পড়ুয়া অন্তত ষাট শতাংশ নম্বর পেয়েছে ফলে পছন্দের বিষয় নিয়ে একাদশে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয় ছাত্রছাত্রীদের মনে দশ লক্ষ উনআশি হাজার চারশো ঊনপঞ্চাশ জন মাধ্যমিক পাশ পড়ুয়া সবাই চাইলে একাদশে ভর্তি হতে পারবে কিনা তা নিয়ে সংসদের সঙ্গে আলোচনা করে প্রধান শিক্ষকদের সংগঠন সংগঠনের সম্পাদক চন্দন মাইতির প্রতিটি স্কুলে একাদশে আসন সংখ্যা বাড়িয়ে চারশো করার দাবি করেন সেই দাবিকে এদিন মান্যতা দিয়েছে সংসদ তবে একাদশে ভর্তির ক্ষেত্রে মাপকাঠি কী রাখা হবে তা পুরোটাই ছাড়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের হাতে এছাড়াও সংসদের নির্দেশ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিজের স্কুলে একাদশ শ্রেণীর ভর্তি হতে চাইলে দুই আগস্ট থেকে চোদ্দই আগস্টের মধ্যে ভর্তি হতে হবে স্কুল বদল করতে হলে ভর্তি হতে চাইলে দিন বেঁধে দেওয়া হয়েছে ষোলো থেকে একত্রিশে আগস্ট